গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি রাকেশ ইনস্টিটিউটে। আজকে আপনারা এবং আমরা সবাই জানি বর্তমানে করোনা ভাইরাস নামে একটি আতঙ্কের শিকার আমরা। তা আমরা বহুবার চেষ্টা করছি এই আক্রমণ বা আতঙ্ক থেকে বেরিয়ে আসতে। সরকারি কিছু পদক্ষেপ বারবার নেওয়া হচ্ছে, কেন্দ্র সরকার থেকেও বহু পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই রাকেশ ইনস্টিটিউট পক্ষ থেকে আজকে আপনাদের এই ভিডিওটা জানানো হচ্ছে, যাতে কিনা আপনারা কিছুটা সতর্কবার্তা নিজেরা গ্রহণ করতে পারেন। প্রথমে জানিয়ে রাখবো, বর্তমান দিনে আজকের দিনে দাঁড়িয়ে 23শে মার্চ থেকে আপনাদের বিকেল 5টা থেকে 27শে মার্চ রাত 12টা পর্যন্ত, এই সময়টাকে লকডাউন প্রসেস বলা হচ্ছে। লকডাউন প্রসেসটা কী? না, এই লকডাউন প্রসেসটা হলো নিজেকে বন্দি রাখা নিজের ভালোর জন্য। হয়তো আপনার মনে হচ্ছে বিভিন্ন পরীক্ষা বন্ধ হয়ে গেছে, বিভিন্ন দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে, বাজারে রেশন একবারে তুলে রাখার চেষ্টা করছেন, আতঙ্কিত হচ্ছেন আপনারা বারবার, প্যানিক হবেন না প্লিজ। বারবার অনুরোধ করা হচ্ছে এই সিস্টেমটার মধ্যে নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। এবং এই ভাইরাস যেটা হচ্ছে সেটার জন্য কিন্তু আমাদেরকে মোস্টলি সংযত থাকতে হবে এবং আমাদেরকে সাবধানে থাকতে হবে। কারণ কি, আজকের দিনে দাঁড়িয়ে 22শে মার্চ, আজকে সারা দেশ জুড়ে একটা কারফিউ জারি হয়েছে, যাকে বলা হচ্ছে জনতা কারফিউ। প্রধানমন্ত্রীর নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারও এই জনতা কারফিউ মেনে নিয়েছে, সে সূত্রে আমরাও মেনে নিয়েছি অ্যাজ এ ভারতীয় জনগণ, ভারতীয় নাগরিক। তা বর্তমানে ভারতে আক্রান্তর সংখ্যা 360 জন, যার মধ্যে 7 জনের মৃত্যু ঘটেছে এই করোনা ভাইরাসে। এবং আমাদের রাজ্য এই মুহূর্তে সন্ধ্যাবেলা পাওয়া খবর পর্যন্ত 3 জন বালিগঞ্জে আক্রান্ত, মোট আক্রান্তের সংখ্যা 7 জন। আমরা কেউ জানি না এই ভাইরাসের কি অস্তিত্ব, তবে যতটুকু বৈজ্ঞানিক গবেষণা বা তথ্যচিত্রের মাধ্যমে পাওয়া গেছে সেটা অনুযায়ী 3 ঘন্টা এই ভাইরাসটি বাতাসে বেঁচে থাকতে পারে এবং 3 দিন এই ভাইরাসটি আপনার সঙ্গে থাকতে পারে। কিভাবে? না, ধরুন আপনি কোনো বাইরে জায়গা থেকে ঘুরে ফিরে আসছেন, কোথাও পরিবেশে ঘুরে এসছেন, সেখান থেকে আপনি জামা কাপড়টা যখন বাড়িতে যাচ্ছেন সঙ্গে সঙ্গে জামা কাপড়টা ধুয়ে ফেলুন হাতটাকে। ঠিক আমি দেখাবো, আমরা যখন কোনো স্যানিটাইজার, আমরা বর্তমানে নিজস্ব মধ্যে যে ইনস্টিটিউট রয়েছে সমস্ত ব্রাঞ্চে আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছি, যার মধ্যে 70% অ্যালকোহল রয়েছে। হ্যান্ড স্যানিটাইজারটা দিয়ে যখন আপনি হাত ধুচ্ছেন, হাতটাকে ভালো করে এরপর ওয়াশ করে তারপরে রাখুন। 2 নম্বর কথা, যখন বাড়ি থেকে আপনি বাইরে যাচ্ছেন, কোথাও বাইরে যাবেন না, অনুরোধ করা হচ্ছে খুব দরকার ছাড়া আপনারা বাড়ি থেকে বাইরে যাবেন না। যদিও বা কোনো কাজের সূত্রে গিয়ে থাকেন, সেটা ওষুধ আনতে যাচ্ছেন বা কোনো বাজার আনতে যাচ্ছেন বা কোনো মুদিখানা দোকানে যাচ্ছেন, দয়া করে বারবার করে বলা হচ্ছে জামা কাপড়টা বাড়ি যেয়ে ভিজিয়ে দিয়ে মেলে দিন। আর সবসময় শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর চেষ্টা করুন, বিশেষ করে বয়স্করা, যাদের বয়স 45-এর উপরে তারা শরীরের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়ান। এই ধরনের কাশি যারা কাশছে, দয়া করে তাদের কাছ থেকে একটু স্টে হবে, একটু দূরে থাকুন, মুখে একটা মাস্ক ব্যবহার করুন। আমি আপনাকে বলতে চাইবো যে মুখে মাস্কটা আমরা কেন ব্যবহার করছি, মাস্কের প্রচুর দাম বেড়ে যাচ্ছে, সামান্য একটা রুমালও ব্যবহার করতে পারেন যাদের কাশি সর্দি জ্বর রয়েছে সেগুলো থেকে নিজেকে, যাতে এই ভাইরাস না ছড়াতে পারে। ফ্লু, সব থেকে বড় কথা হচ্ছে এই সর্দি কাশি জ্বর, এতে কিন্তু ফ্লু আসতে পারে। ফ্লু মানে হচ্ছে আপনার সর্দি কাশির জন্য অন্য কারোর ভাইরাস অ্যাটাক করতে পারে, সেটা কিন্তু করোনা নয়। মাথায় রাখবেন, করোনা কিন্তু ছড়াচ্ছে, আতঙ্কিত গ্রস্ত আমরা, কিন্তু এমন নয় যে আপনি কাশলেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়বে। মাথায় রাখতে হবে আমাদের এই কাশি সর্দি জ্বর যাদের হচ্ছে, খুব সামান্য পরিমাণে হলে মেডিসিন দোকানে যান, দেখিয়ে একদিন ওয়েট করুন, না হলে সঙ্গে সঙ্গে বেলেঘাটা আইডি হসপিটাল বা আরজিকর বা মেডিকেল কলেজে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করান। অযথা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ভিড় বাড়াবেন না, বারবার করে বলা হচ্ছে অযথা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ভিড় বাড়াবেন না। তার একটাই কারণ, বহু মানুষ যারা আক্রান্ত তারা সেখানে গিয়ে ভিড় হচ্ছে, তা আপনার যদি অতিরিক্তভাবে ভিড় করতে যান সেখানে সমস্যা হয়ে যাবে আপনার, কি ক্রাউড বাড়ছে সেখানে, আবার জনগণের সংখ্যা বাড়ছে, বাড়ার ফলে কী হচ্ছে সেখানে আবার ভাইরাস ছড়ানোর উপসর্গ রয়েছে। প্রথম পয়েন্ট বলবো আপনাকে, জ্বর সর্দি কাশি গলা ব্যথা যাদের রয়েছে তারা একদিন অবশ্যই নিজেকে অবজার্ভ করুন, শরীরের কি কন্ডিশন, ভালো না হলে হসপিটালে যান। 2 নম্বর কথা, আজকে কলকাতা সহ টোটাল 23টা জেলাতে লকডাউন করা হয়েছে। এই লকডাউন সোমবার 23শে মার্চ থেকে বিকেল 5টা থেকে শুক্রবার 27শে মার্চ পর্যন্ত থাকবে। লকডাউন সমস্ত বন্ধ থাকবে, সমস্ত কারখানা,
আমাদের যে সূচি এইমাত্র পেয়েছি আমরা কিছু তথ্যচিত্রের মাধ্যমে, শুক্রবার দিন বন্ধ থাকছে, শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে কারখানা এবং ওয়ার্কশপগুলো। মাধ্যমিকের খাতা, যারা পরীক্ষা যারা এক্সামিনার রয়েছেন তারা মাধ্যমিকের খাতা বাড়িতে গিয়ে দেখার সুযোগ পাচ্ছেন, কিন্তু মাধ্যমিকের যে বিভিন্ন নম্বর দেওয়া অথবা যে খাতা জমা দেওয়ার ব্যবস্থা সেটা সম্পূর্ণভাবে স্থগিত করা হয়েছে। 11-12 পরীক্ষাগুলো বন্ধ রয়েছে, CBSE, ICSE এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরীক্ষা বন্ধ রয়েছে 15 এপ্রিলের পরে। মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ সরকারি দপ্তর থেকে জানিয়ে দেওয়া হবে কবে থেকে পরীক্ষা কী হবে, কী নিয়মে চালু হবে সব জানিয়ে দেওয়া হবে। তারপরে বলে দেবো সরকারি এবং বেসরকারি সমস্ত অফিস বন্ধ রয়েছে, সমস্ত ধরনের যানবাহন ব্যবস্থা, টোটো, অটো, বাস, ট্রাম, মেট্রো পরিষেবা কালকে থেকে বন্ধ থাকবে। সমস্ত ধরনের ইন্টারসিটি ট্রেনগুলো সেগুলো বন্ধ থাকবে, দূরপাল্লার বাহী বাস সমস্ত বন্ধ থাকবে। কিন্তু আপনারা আতঙ্কগ্রস্ত হবেন না, যাদের খুব এসেনশিয়াল কাজকর্ম রয়েছে তার জন্য সরকারি বাসের ব্যবস্থা অবশ্যই থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অবশ্যই ব্যবস্থা অবশ্যই করবেন সাধারণ জনগণ যাতে কোনো ধরনের সমস্যা না হয়। লকডাউনের মধ্যে যেমন ছাড় যারা পাচ্ছে, লকডাউন ব্যবস্থা মানে যেখানে কিনা বারবার করে বলা হচ্ছে শহরটাকে স্তম্ভিত করে দেওয়া, কারণ কি আপনি নিজেকে 14টা দিন না হলে অন্তত 7 দিন ঘরবন্দি করুন, নিজের খাওয়া দাওয়া নিজে করুন, বাইরে বেরোবেন না, জনসমক্ষে আমরা মেলামেশা করব না, 5 থেকে 6 জনের বেশি একসাথে গ্যাদারিং করবেন না। দুঃখিত, লকডাউনে যাদের ছাড় রয়েছে কারা রয়েছে, মুদিখানা, যেমন আমাদের পণ্য সামগ্রী মুদিখানা, ওষুধ, স্বাস্থ্যকেন্দ্র, ফল, মাছ, মাংস, দুধের দোকান, ইন্টারনেট, টেলিকম এবং তথ্য প্রযুক্তি কেন্দ্র, এই সমস্ত জায়গাগুলো কিন্তু লকডাউনের পরিষেবা থেকে ছাড় রয়েছে। কি বললাম ব্যাপারটা বোঝা গেল? আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো ব্যাপার নেই, কোনো অসুবিধা নেই যে আপনি মুদিখানা মাল পাবেন না, অবশ্য পাবেন, বেকার অযথা কোথাও ভিড় বাড়াবেন না। একটাই কথা পরিষ্কার বারবার করে বলে দেওয়া, ভিড়টা আপনারা বাড়াবেন না, মিনিমাম ম্যাক্সিমাম 5 থেকে 6 জনের বেশি এক জায়গায় দাঁড়িয়ে কোনো আলোচনা বা গল্প করবেন না। বাড়িতে বসে আছো ইয়াং ছেলেমেয়েরা, তোমরা কিন্তু ক্রিকেট খেলতে রাস্তায় বেরিয়ে যেও না, কারণ কি প্রত্যেকের মুখে মুখে কথা বলা, একসাথে মেলামেশা করা, এটা কিন্তু বর্তমানে খুব সংকটজনক। আমরা প্রত্যেকে চেষ্টা করব সুস্থ ভারতীয় নাগরিক হিসাবে এই রোগটা, মহামারী যেটাকে বলা হয়েছে, হু যাকে ব্যাখ্যা দিচ্ছে মহামারী বলে, এই মহামারী থেকে বেরিয়ে আসার, কারণ কেউ জানে না কাদের মধ্যে এই করোনা ভাইরাস ঢুকে রয়েছে এবং কার শরীর থেকে কীভাবে ছড়িয়ে পড়বে অন্য লোকের শরীরে। অতএব আবার বলবো, মাস্কটাকে ব্যবহার করবেন, যাদের সর্দি কাশি জ্বর রয়েছে তারা মাস্কটাকে ব্যবহার করবেন, হাঁচি কাশি দিলে যাতে সেইটা নিজের মাস্কের মধ্যে আটকে যায়। 2 নম্বর কথা, হ্যান্ড স্যানিটাইজার, 70% অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, ভালো করে আঙুলের ফাঁকাগুলোতে ভালো করে হ্যান্ড স্যানিটাইজার হাতটা ক্লিন করুন, কারণ কি বারবার করে বলা হচ্ছে এটা কিন্তু অতিরিক্ত তাপমাত্রায় বাঁচতে পারে না, কে না করোনা ভাইরাস। একটু জল খেয়ে নিলাম। করোনা ভাইরাসটা হচ্ছে এমন একটা জিনিস যে কিনা আপনার 30 ডিগ্রির বেশি তাপমাত্রাতে সহ্য করতে পারে না, তার মানে হলো আপনি রোদে দাঁড়াতে পারেন, শরীর যদি ঠান্ডা বোধ হয় একটু ছাদে গিয়ে রোদে দাঁড়ান। আচ্ছা, এসি চালাবেন না, এসি বর্তমানে গরম লাগছে বুঝতে পারছি, অনেকের ক্ষেত্রে এসিটা ব্যবহার করা বন্ধ করুন, কারণ কি ঠান্ডা থেকে আপনার কোনো কারণে আপনি যখন বাড়িতে এসি চালাচ্ছেন তখন আপনার যদি সর্দি কাশি থাকে সেই ভাইরাসগুলো অটোমেটিক ঘর বন্ধ অবস্থায় প্রত্যেকের মধ্যে সার্কুলেশন ঘটবে, তার জন্য বলা হচ্ছে এসিটা বন্ধ করুন। হ্যাঁ, ফ্যান চালাবেন অবশ্যই, কিন্তু নিজে বোঝার চেষ্টা করবেন যাতে ঠান্ডা না লাগে কোনোভাবে আপনার, এই ঠান্ডাটা লাগার ফলে কিন্তু যত রকমের সমস্যা হচ্ছে। তাহলে কি কি বললাম, লকডাউন শুরু হচ্ছে আমাদের 23 মার্চ বিকেল 5টা থেকে, শুক্রবার 27 মার্চ পর্যন্ত লকডাউন পদে চলবে। লকডাউন থেকে ছাড় রয়েছে মুদিখানা, ওষুধ, স্বাস্থ্যকেন্দ্র, ফল, দুধ, মাছ এবং সমস্ত দোকান, ইন্টারনেট, টেলিকম এবং তথ্য প্রযুক্তি। অনলাইনে আপনি মুদি এবং খাদ্যদ্রব্য সরবরাহ অবশ্যই পাবেন, ওষুধের দোকান, চশমার দোকান, এই সমস্ত কিন্তু লকডাউনের আওতার বাইরে। বিদ্যুৎ, জল, সাফাই পরিষেবা লকডাউন আওতার বাইরে, অতএব ভয় পাওয়ার, প্যানিকগ্রস্ত হওয়ার কোনো ব্যাপার নেই। কলকারখানা এবং সরকারি বেসরকারি সমস্ত ওয়ার্কশপ বন্ধ থাকবে, যারা কিনা রাস্তায় বেরোচ্ছেন কাজকর্মের জন্য একান্ত প্রয়োজনে সাবধানতা অবলম্বন করুন। বয়স যাদের বেশি, above 45, তারা অবশ্যই নিজেকে সাবধানতা অবলম্বন করুন। বাচ্চাদের ক্ষেত্রেও বলা হচ্ছে জল বেশি খাটবে না,
এবং ঠান্ডা যাতে কোনোভাবে না লাগে। শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য ফলের রস গ্রহণ করতে পারেন, অবশ্যই লেবুর রস, পাকা পেঁপে, আপনার কলা, এই ধরনের অ্যাপেল আপেল, এগুলো খেলে কী হবে, আপনার শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়বে, যেগুলো বারবার আমরা বিভিন্ন ডাক্তারের কাছ থেকে শুনে আসি। এইবারে আমাদের এই রাকেশ ইনস্টিটিউটে বর্তমানে পড়াশোনার ব্যবস্থা এখন বন্ধ রয়েছে, তাকে আপনি বুঝতেই পারছেন এটা সম্ভব নয়। অনেক গার্জেন চাইছেন যে ক্লাসটা থাকুক, কিন্তু অনেকে চাইছেন না। তা বর্তমানের এই জরুরি পরিস্থিতিতে আমি রাকেশ ইনস্টিটিউটের কর্ণধার রাকেশ মণ্ডল, তা আমি বর্তমানে এই রাকেশ ইনস্টিটিউট বন্ধ করতে বাধ্য হচ্ছি। তার কারণ কি, এই লকডাউন পদ্ধতির মধ্যে আমি এবং আপনি শিক্ষিত নাগরিক হিসেবে সবাইকে মানতে বাধ্য আমরা। কারণ কি, বুঝতেই পারছেন এডুকেশন সিস্টেমে অনেক বাচ্চারা আসে, সেখান থেকে জাম সরাতে পারে, তাই আমরা এই জায়গাটাকে বন্ধ রাখছি। যখন আমাদের প্রসেস নতুন করে খোলা হবে আবার ইনস্টিটিউট, আমরা অবশ্যই অনলাইনে জানিয়ে দেবো সকল ছাত্রছাত্রীদেরকে, এবং আমরা ইউটিউবে ভিডিও সেটা জানিয়ে দেবো যে আমাদের ইনস্টিটিউট চলছে। এই ধরনের কাশি যারা কাশছে, বারবার করে বলছি, এই ধরনের কাশি যারা কাশছে তাদের একটু সরে থাকুন এবং তাকে সতর্ক করুন, যাতে তারা কিনা মাস্ক ব্যবহার করে বা কিছু আচ্ছাদন করে তারা কাশি দেন। আতঙ্কগ্রস্ত হবেন না, আতঙ্ক হবেন না, ভয় পাবেন না, প্যানিক হবেন না। প্যানিক হলে কিন্তু মহামারী আরও আগার নেবে। এখন সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ আসছে, হতে পারে হয়তো পরবর্তী দিনগুলো আরও কঠিন এবং আমাদের দুর্ভেদ্য হয়ে উঠতে পারে সমাজের পক্ষে। তা আমরা যদি নিজের সচেতন থাকি, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ঠান্ডা লাগাবেন না, আশেপাশে পরিষ্কার রাখুন, নিজে মাস্ক ব্যবহার করুন, সর্দি কাশি হলে সেটাকে মুখে ঢেকে রাখুন, একদিন ওয়েট করুন, নাহলে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। অযথা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ভিড় করবেন না, জনস্বার্থে প্রচারিত। রাকেশ ইনস্টিটিউট সবসময় আপনার সঙ্গে রয়েছে। কোথাও যদি কোনো সমস্যা দেখেন যেখানে পরিষেবা পাচ্ছেন না, আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি জানাতে পারেন, সরাসরি আমাকে আপনি কল করতে পারেন। দেখুন নাম্বার দেওয়া রয়েছে 8177220 81, হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক আপনি করতে পারেন, যেখানে আমি সবসময় পৌঁছে যাবো আপনাকে সাহায্য করার জন্য, এটা আমার প্রমিস। রাকেশ ইনস্টিটিউটের পক্ষ থেকে কোনো সময় কোনো পরিষেবা অসুবিধা থাকলে আপনি আমাকে জানাতে পারেন, আমরা এখান থেকে লোক পাঠিয়ে বা আমি নিজে গিয়ে আপনাকে স্বাস্থ্যকেন্দ্রে নিজের ব্যবস্থা করা বা যে কোনো ধরনের অসুবিধার জন্য আমরা তৎপর থাকবো। ধন্যবাদ, শুভ সন্ধ্যা, ভালো থাকবেন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। নমস্কার।